ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين কুম ও রহমতুল্লাহ বারাকাতু জামাল হোসেন ঢাকা থেকে প্রশ্ন করেছেন জিন এবং শয়তান থেকে বাঁচার জন্য কি কি আমল করা যেতে পারে ভাই জিন এবং শয়তান থেকে বাঁচার জন্য অনেক আমলেই আছে এগুলো আপনি করলে জিন শয়তান জাদু টোনা বদনজর ইত্যাদি সব থেকে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন আর এগুলো রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যে দোয়াগুলো মাসনুন দোয়া দিয়েছেন করেছেন পড়েছেন সকাল এবং সন্ধ্যার দোয়া এগুলোর উপর আপনাকে আমল করতে হবে প্রথমত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সকালে উঠে বলবে বলবেশি শাহীনফিল আর ও ইসলামা ইউসামিউল বাসির এই দোয়াটি যে ব্যক্তি সকালে উঠে পড়বে সারাদিন তার কোনো ক্ষতি করতে পারবে না অতএব এই দোয়াটি আপনি পড়েন আপনার বাচ্চাদের গায়ে ফুক দেন বা স্ত্রীর গায়ে ফুঁক দেন বা অন্য গায়ে ফুঁক দেন ইনশাল্লাহ সারাদিন কোনো ক্ষতি হবে না এরপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে আউজুবি কালিমাতিল আইনিল্লাম্মা এই দোয়াটি যে ব্যক্তি পড়বে সকালে সারাদিনের মধ্যে তার জাদু টোনা জিন ভূত বদনজর কোনো কিছুই তাকে আক্রমণ করতে পারবে না আপনি এইগুলো দুইবার তিনবার পড়েন পরই শরীরের মধ্যে গায়ে দেন এবং নিজের সন্তানের উপর স্ত্রীর উপর অন্য কোনো ব্যক্তির উপর বা কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে থাকে এই দোয়াগুলো পড়েন পরে আপনি ফুক দেন ইনশাল্লাহ আপনি এই সমস্ত জিনিস থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এরপর সন্ধ্যায় যদি আপনি এরকমভাবে পড়েন তাহলে সারা রাত আপনাকে কোনো কিছু আক্রমণ করতে পারবে না ক্ষুদ্রভাবে আয়তুল কুরসি বেশি বেশি করে পড়বেন আপনি যখন শোবেন শোয়ার পূর্বে রসল সাল আলী বলেছেন যে তোমরা যখন শুভে উজু করে তোমরা শুভে সুরা ফাতেয়া পড়বেন সুরা নাজ সুরা ফালাক সুরা এখলাস দিনবার করে পড়বেন আয়তুল খুশি পড়বেন আরও বিভিন্ন দোয়া আছে এই দোয়াগুলো পড়বেন পরে শরীরের মধ্যে আপনি ফুক দেবেন দিয়ে শুভেন ইনশাআল্লাহ শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না তাই আমাদেরকে এই দোয়াগুলোর প্রতি আমল করতে হবে যেগুলো মাসনুন দোয়া রসরুল্লাহ সাল আলাইহি আসসালাম যে দোয়াগুলো পড়েছেন এমনি করে আরও অনেক দোয়া আছে এই দোয়াগুলো আপনি ইনশাল্লাহ পড়বেন আমল করবেন কোরআন তেলাওয়াত করবেন রসরুল্লা সাল্লাম বলেছেন যে বাড়িতে সুরা বাঁকড়া পড়ায় শয়তান সেখানে চাপতে পারে না সে বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না আপনি সুরা বাঁকড়া পড়বেন আপনি আয়তুল করছে পড়েন অন্যান্য সুরা পড়বেন ইনশাআল্লাহ শয়তান আপনার কাছেও ফেরতে পারবে না আল্লাহ আলমিন আমাদের সবাইকে শয়তানের কাছ থেকে শয়তানের হাত থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি